কারণ মানুষের কিছু মানুষের আল্লাহ ফর্দা করছে ওরকম আত দিয়ে, আর কিছু মানুষের ফর্দা করছে আল্লাহ দিবার লাগিয়া। কেউ আছে আত ফাতে আর কেউ আছে খালি দে, সেখানে ফাওয়াত আর সেখানে হাওয়াত, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আজকে যে দেশের হি অন্য অন্য মত, আজকের প্রসঙ্গটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের উপরে, ইয়ে কিন্তু আপনার সিটি কর্পোরেশনের উপরে, আপনার ইয়ে হেফাজতও নিতাম মাত্র হইলে তোর বাবা দুই ঘন্টা আমার একলা ফ্লোর দিতে হইব, না দিলে তো কোনো সমস্যার সমাধান হইতো না বা কোনো আনসার উপরে আমাদের দেওয়া যাইতো না। যে কলারে যে কলার আমি কলার সূত্র ধরিয়া কই আর যে কোনো নির্বাচিত সরকারের আন্ডারে আপনি আপনার কথা আনসার দিয়া গেছেন কি আরি বলে, আমরা সিস্টেমটা শুরু করছি। আপনারা দেখেন এই যে সিটি কর্পোরেশনের যে সাইডটা নির্বাচন হয়েছে, এই সাইডটা সিটি কর্পোরেশন নির্বাচন ও বিএনপি সহ 18 দলীয় জোট, তাহলে তত্ত্বাবধায়ক সরকার না হইয়া তত্ত্বাবধায়ক সবার ছাড়া তারা এখানে নির্বাচনও গেল কিতে লাগিয়া, ইগু বলে তাল গাছ আমার বিচার আমি মানি। বাংলাদেশের সাংবিধানিক কোনো অবস্থাতে সংবিধানে যেটা হইয়া দিছে, যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে এই সরকার এইভাবে নির্বাচন করবে, নির্বাচন কমিশনার সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নির্দলীয় নিরপেক্ষ, তাদের কেউ কোনো বায়াস করতে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না, যার প্রমাণ একটা আগামী নির্বাচনে যদি এইটাও প্রমাণ দেখতে পারি তখন এই সিস্টেমটা বাংলাদেশে পড়ব। জেলা তত্ত্বাবধায়ক সরকারের আগলো আমরা ফাইট করছিলাম, আমরা ফার্স্ট করছিলাম কোনো এক সার্টেন ইয়ের উপরে বেসর উপরে, এবং তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কইছিল ফাগল আর ছাগল ছাড়া কেউ নিরপেক্ষ হইতে পারে না, তো এই ফাগল আর ছাগল ছাড়া নিরপেক্ষ এবলা হিরবারি ফাগল আর ছাগলের কাছে দিবার লাগে কিতার লাগিয়া অত ফাগল হয়ে গেলা। আমারও বাইয়ে হয়েছে 90% মানুষ, 90% মানুষ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, স্যার আওয়ামী লীগের 100% মানুষ ভোট দিয়েছিল, আওয়ামী লীগও যদি মানুষ 10% থাকে না তো এই 300 সিটের মাঝ থেকে আপনার 200-250 সিট কিলা পাইলো। 90% মানুষ যদি তত্ত্বাবধায়ক সরকার চায়, একটা স্ট্যাটিস্টিকের একটা হিসাব আছে, আপনি টোটাল বুট যদি দেখুন যে গত জেনারেল ইলেকশনে আওয়ামী লীগ কী পরিমাণ বুট পাইছে, 14 দলীয় জোট এবং বিএনপি জামাত শিবির সহ মিলে ইয়া কী পরিমাণ বুট পাইছে, আওয়ামী জোটর তো কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা কন না, মেজরিটি পিপুলের ওদিকেও তো আছে আর কি। তত্ত্বাবধায়ক সরকারও যে ইয়ের কথা, যে তত্ত্বাবধায়ক সরকারের কথা কইছে, তত্ত্বাবধায়ক সরকারের এখন গঠন করতে হইলে আমরা কইছি আলোচনাত বসেন, আলোচনাত যান, পার্লামেন্টে গেছেন, পার্লামেন্টে গিয়ে আলোচনা করেন, আলোচনা করিয়া মেজরিটি দেশের মানুষের যে মানুষের বুট দিয়া ফাটাইছে এই কেন। এখন যদি সকলটি ইগুয়ে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আগুন নিরপেক্ষ নাই, কি যা 2 কোটি বুটার আপনারা এই ইয়ের সময় ঠিক করলা, সেনাবাহিনী আইয়া যে একটা পরিষ্কার যেটা বাংলাদেশও নেই বিশ্বের ইতিহাসও একটা নজির স্থাপন করলো, বুটার আইডি বুটার কার্ড সহ মানুষের দিতে পারলো। আমি সেলিউট করি সেনাবাহিনীরা, তারা যে অ্যাটলিস্ট এই বুটার লিস্টটা ঠিক করছে, এই বুটার লিস্টটা ঠিক করার কারণে আজকের এই রেজাল্টটা আইছে। 2 নম্বর জিনিস হইলো কি, আমি ইলেকট্রনিক মিডিয়ারে ধন্যবাদ দিই, যে ইলেকট্রনিক মিডিয়ার কারণে পৃথিবীর মানুষে, পৃথিবীর ইয়াং জেনারেশন, বাংলাদেশের ইয়াং জেনারেশন যাদের বয়স মনে করেন 40-এর নিচে, তারা আজকে দেখতে পারছে যে এই মিডিয়ার কারণে, মিডিয়ার ইয়ের কারণে, যে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কিলা বক্তৃতা দিতা, যে রহমান সাহেব খানো গিয়া মানে তেলর ড্রামের উপরে দাঁড়াইয়া গিয়া কইতরা অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। বিএনপির ইয়াং জেনারেশনের ক্লিয়ার হয়ে গেছে, আওয়ামী লীগের ইয়াং জেনারেশনের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এমনকি রাজাঘাটদের ছেলে সন্তানের কাছেও ক্লিয়ার হয়ে গেছে, যেন একটা যে ইলেকট্রনিক মিডিয়া যে ফুটেজগুলো দিয়া দিছে এইগুলো কোনো মিছার কিচ্ছু নাই। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি আরেকদিন হইয়া গেছি আমার হয় বলেতে মাইরটাকে মইর দরদ কোনো সময় বেশি হইতে পারে না, যে দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে হঠাৎ করিয়া ইয়া সোহেব ভাই, আমরা এই বিতর্কটা কি টোটালি অবসান হওয়া দরকার, ইটা তার যাওয়ার দরকার নাই, কোনো অবস্থাতে যাওয়ার দরকার নাই। এখন আমরা আগামী যে নির্বাচন হইব, সাংবিধানিক কাঠামো মোতাবেক নির্বাচন কমিশনার নিরপেক্ষ, নির্বাচন কমিশনারে খাউরে খেউরোর মুখে দি চাইছে না, কিচ্ছু করছে না, এইবার যেটা করিয়া দিছে আগামীতে ও আজ আপনি নিজে আপনার প্রথম মানে সূচনা বক্তব্য তো আপনি কইয়া দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আরম্ভীরে কইছেন যে অত হইব অত হইব, রিজাল্ট যেটুকু ফককে আইছে এতটুকু তার মুখ বন্ধ, ফেকা আসে মুখের বা ভঙ্গি, এটার কারণটা কিতা, আগে আশঙ্কা করেন, আশঙ্কা করেন ও আইয়োর ও আইয়োর ও আইয়োর ও আইয়োর আইয়োর কিতা, আপনি তো অপেক্ষা করে দেখতে হইব যে আমি ই সাহাটা খাইয়ার নি না, আপনি অপেক্ষা করে দেখতে হইব, আমরা নেত্রী ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার পরিষ্কার কইয়া দিয়েছেন, জনগণে যদি আমার বুট দেয় না তো আমি জনগণের এই চেয়ার আসন বইতাম না, জনগণ যদি নিরপেক্ষ নির্দলীয় বুট দেয় তাহলে দেব, আর আমরা আরেকবার বারবার ক্লিয়ার করি আর আমরা হাওয়া ভবন আর ফাওয়া ভবন আমরা কাছে কোনোদিন নাই, ইকা যদি কেউ কইয়া থাকে যে ডেস্টিনির কথা কইতরা, যে হলমার্কের কথা কইতরা, যেগুলার কথা যেগুলা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা দুর্নীতির আমরা তদন্ত করিয়া এর বিচার প্রক্রিয়া চলে সব বিচার আমরা করিয়া দিয়ার, আমরা ম্যান্ডেট দিয়ে আইছি যুদ্ধ অপরাধীর বিচার করতাম, আমরা বিচার করি আর আমরা বিচার করছি এবং আগামীতে আমরা বিচার করবো, আমরা যতক্ষণ লোকের যে ওয়াদা দিয়ে আইছি এই ওয়াদা আমরা পূরণ করবো, এতে যা কিছু হোক আমরা সংবিধানের রেসপেক্ট করিয়া করিয়া দিয়ার সব কিছুরে করিয়া করিয়া দিয়ার, যে আমরা আমরা এই দেশটারে
বিশ্বের শান্তিপ্রিয় এক দেশটার মাঝে শান্তির একটা দেশ হিসাবে আমরা আগে দিতাম স্যারি এখানে আমরা সব বাই বাই সব সব থ্যাংক ইউ চঞ্চল ভাই ইয়ে হিসাবে থাকতাম স্যার ভাই আপনি সংক্ষেপে শেষ করতে হবে কারণ আমাদেরকে আজানের বিরতিতে যেতে হবে আমার মনে চঞ্চল ভাই খুব সুন্দর করে বলেছেন আমি জানি আপনাদের আপনারা যখন ক্ষমতায় ছিলেন গতবার তখন এই যে একটা ব্যাংক ছিল ওরিয়েন্টাল ব্যাংক আপনারা কোনো বিচার করতে পারেননি আমি কয়েক লক্ষ টাকা সেখানে লস করেছি অনেক অনেক লুজার ছিলেন আমরা কিন্তু প্রত্যেকটার বিচার করছি আমাদের খুব কম সংখ্যক মানুষ দুর্নীতি করে বেশিরভাগ মানুষ আমরা সাফার করি আমি একজন সাফারার আপনাদের সময়ে এবং এরকম অনেকেই আছেন আপনি হলমার্কের কথা বলেন ডেস্টিনির কথা বলেন আমরা সেটা তাদেরকে বিচারের সম্মুখীন করেছি আপনারা বলছেন 90% মানুষ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার চায় আপনারা পার্লামেন্টে গেলেন আপনাদেরকে যখন এই বিলটা আনা হয়েছিল প্রথম তখন আপনাদেরকে কনসালটেশন করার জন্য ডাকা হয়েছিল একমাত্র বিএনপি সেই কনসালটেশনে পার্টিসিপেট করেনি আপনারা এবার যখন পার্লামেন্টে গেলেন আপনারা কেন সেই রিকোয়েস্টটা যেটা আপনারা দিয়েছিলেন সেটা উড্ডো করে নিলেন যে এই ব্যাপারে কোনো ডিসকাশন হবে না আপনারা যদি সেই সুযোগটা দিতেন আমরা সেটা করতাম প্রোগ্রাম হয়তো শেষ হয়ে যাবে এটা হয়তো হ্যাঁ আমি আমি সব শেষে যেটা বলতে চাই আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে চলে যাব এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেটা আমরা সবাই আশা করি থ্যাংক ইউ সুষ্ঠু ভাই আপনি আমি আসছি আপনার কাছে আপনাকে শেষ বক্তব্য দিতে হবে কারণ আমি আমি নিউজে যেতে হবে আমি আমি পাওয়া বন্টা এই করতে বলেছিলাম এখানে আমি নাম নিতে চাই না তারপরে নাম নিতে হচ্ছে যেহেতু না আপনি নাম নিবেন না নাম না নিয়ে আপনি বলুন পাওয়া বন্টা আমি কার কাকে ডাইরেকশন করে বলতে যে আপনারা বুঝতে পারছেন কারণ এখানে শুধু পাওয়াই যায় দেওয়ার মতো কিছু নেই ওনার কাছ থেকে পাইতেছেন আমি এটাই কি আমার লাস্ট জি জি আপনার শেষ আমি আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে প্রাণবন্ধ আলোচনার জন্য এবং আমি আমার আবারও দাবি থাকবে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আগামী নির্বাচন যেন একটি গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বচ্ছ নির্বাচন হয় সেই দাবিটুকু আবার আমি জনসম্মুখে তুলে ধরতে চাই যদি জনগণ আপনার পক্ষে থাকে দেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন যদি আপনাকে ভোট দেয় আপনি ক্ষমতায় যাবেন যেভাবে 2008 সালে আমাদের নেত্রী অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন যে সংসদে আমি সাহায্য করতে চাই কিন্তু সেই সেই সুযোগ থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে তো আমি আবারও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনার শেষ বক্তব্য আমি শুধু এক মিনিটে বলবো আমার এই যে বন্ধু খসরু ভাই যেটা বলছিলেন আগে যে একজন কলার বলছিল যে তারেক জিয়াকে যুবরাজ তো এটার ব্যাখ্যা তো আমাদের টুটুল ভাই দিয়েছেন আমি শুধু একটি কথা বলবো যে যুবরাজ সিস্টেমটা তো আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এনেছিলেন বাকশাল কায়েমের মধ্য দিয়ে কারণ বাকশাল গঠন করার পর উনি বলেছিলেন যে আগামী 2 টার্ম কোনো নির্বাচন হবে না 10 বছরের জন্য উনি রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছিলেন সুতরাং এবং ওনার ছেলেকে উনি সেনাবাহিনী প্রধান বানানোর প্রক্রিয়া শুরু করেছিলেন সুতরাং আমি মনে করি যে বিএনপি এমন একটা দল বাকশাল থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন আর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন সুতরাং বিএনপি হচ্ছে একটি বাংলাদেশের জনগণ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমি মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে জনদাবি যেটা সেই দাবি মেনে নেবেন তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচন দিবেন এবং সেই আমি মনে করি যে গতকালকের যে রেজাল্ট হয়েছে সিটি কর্পোরেশনের জনগণ যে অনাস্থা দিয়েছে আমি মনে করি অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগ করে একটি নির্বাচন নিরপেক্ষ সরকারের নির্বাচন দিয়ে থ্যাংক ইউ চলে যাওয়ার আমি অনুরোধ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মুকিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টুটুল ভাই ধন্যবাদ আপনাকে চঞ্চল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খসরু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা প্রোগ্রাম এখানেই আমাদের শেষ করতে হচ্ছে কারণ আমরা 11টার সময় আমরা নিউজে যাব এবং আপনারা নিউজ দেখবেন বাংলাদেশের এবং সর্বশেষ খবরটি আপনারা দেখবেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের 4 জন নেতাই আজকের অনুষ্ঠানে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন তারা রাজনীতি নিয়ে কথা বলেছেন আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন এবং সেই নির্বাচনকে পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করতে হলে নিরপেক্ষভাবে নির্বাচন করতে হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক আমার বক্তব্য হচ্ছে যে আমার বক্তব্য না আমার কনক্লুশন হচ্ছে যে যদি শেখ হাসিনা এতই জনপ্রিয় হন তাহলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দিয়ে দেন না কেন ক্ষমতা দিয়ে তিনি প্রমাণ করুন যে আসুন আপনারা নির্বাচনে আমরাও যাই নির্বাচনে এবং এটি শেষ নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপি একটি এগ্রিমেন্টে আসুক যে এটি হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ নির্বাচন প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম